দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে, ঠিক না? দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলিগ ধারণ করে ছবুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে, প্রতিদিন সেখানেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক, সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক, ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। মারহাবা এত আসতে, আমরা দাড়িতে সুন্নাত এটা মানি, খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত তাও মানি, একটু বড় হইলে কুসুমুল্লা দিতে হয় তাও জানি, ওটাও কি সুন্নাত ও মানি, সব মানি, লম্বা জুব্বা গায়ে মানি, কিন্তু আমার রাসূলের আনিত বিধান কায়েম।